মঙ্গলবারের নিশাটোর ভিতর এফালে ত্রাস হয়ে পড়িল বিধ্বংসী ধুমুহা, আনফালে কেইবাটাও প্রান্ত চাঞ্চল্যকর হয়ে পড়িল ভয়ঙ্কর দুর্ঘটনা। নিশা গুৱাহাটী মহানগরীর খানাপাড়াত চারিচকীয়া বাহন আর অটোর মুখামুখি সংঘর্ষত থিতাতে নিহত হয় অটো চালক উদয় তালুকদার। দুর্ঘটনার পিছতে ক্ষুব্ধ রাইজে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতির। অবশেষত আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। আনহাতে মহানগরীর বীরকুচিত রেলে মহতিয়ালে দুজন শ্রমিকক, থিতাতে মৃত্যু শাহিনুর ইসলাম আর হাফিজুল রহমানের। নারেঙ্গী রেল স্টেশনের সমীপত সংঘটিত হওয়া ঘটনাত রেলর খুন্দাত আঘাতপ্রাপ্ত হয় আন দুজন শ্রমিক জাহিরুল ইসলাম আর সদাগর আলী, দুয়োকে ভর্তি করা হয়েছে জিমসিচত। মাটিয়া জলগুমা তার অঞ্চল হয়, এটা হচ্ছে মানে রুম ভাড়া থাকে, এটা উপর কাম যাম বলে কৈছে, এ পার হব নয়ারিলে রেলে মারে দিল। রাস্তা হবলে এফালে তিনিটা, আপনার রাস্তা আছে বলে এফালে তিনিটা, পিছফালে রাস্তা আছে দুটা, তার মানে ইফালে পরা একটা গাড়ি আহি আছে, ইফালে পরা একটা গাড়ি যায় আছে, দুটা রাস্তার পরা একটা যেটা ক্রস করেছে আমার হ্যাঁ গম পাওয়া নাই, দুটার মাজত পড়ে গেল। ইফালে কুকুরাঝাড় শেরফাংগুড়িতে দুর্ঘটনাগ্রস্ত হয় নৈশ বাস, দুর্ঘটনাত 45 গৰাকী যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে। আঠিয়াবাড়ি রাষ্ট্রীয় ঘাইপথত পুৱতি নিশা সংঘটিত হয় এই বাস দুর্ঘটনাটো। পশ্চিমবঙ্গর দিশৰ পৰা আহি থকা বাসখন পথৰ দাঁতিৰ ৰেলিঙত খুন্দিয়াই দুর্ঘটনাত পতিত হয়। আহত যাত্রীসকলক কুকুৰাঝাৰ মেডিকেল কলেজত ভর্তি করা হয়। ইফালে দুর্ঘটনাটোত বাসখনৰ হেণ্ডিমেন সংসদর রয় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনা সংঘটিত করে পলায়ন করে বাস চালক। শেরফাংগুড়ি আঠিয়াবাড়িত আহি পেলায় ডিভাইডার লগত খুন্দা মারি গাড়িখন ফাঁসি গেল, আর প্রায় 42 জন মানুষে অলপকৈ হলেও ইঞ্জুরি তো হওয়া বলে শুনেছো, কিন্তু কোকরাঝার মেডিকেল কলেজত 18 জন আছে, 18 জনের ভিতর এজনের ভরি যদি ইঞ্জুরি সেটা অল্প ফ্র্যাকচার সিরিয়াস, আর এটা রিফার করব লাগবে, আর এজনের হেড ইঞ্জুরি আছে বলে এটা সন্দেহ করেছে ইনফার্মে, এটা রিফার করব লাগবে, কিন্তু ক্যাজুয়ালিটি হওয়া নাই। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ, নুনমাটিৰ পৰা অজয় বৰ্মন আৰু কুকুৰাঝাৰৰ পৰা সুৰজ বসুমতাৰীৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থইষ্ট। কুকুৰবাৰৰ নিশাটোৰ ভিতৰত এফালে ত্ৰাস হৈ পৰিল বিধ্বংসী ধুমুহা, আনফালে কেইবাটাও প্ৰান্তত চাঞ্চল্যকৰ হৈ পৰিল ভয়ংকৰ দুৰ্ঘটনা। নিশা গুৱাহাটী মহানগরীর খানাপাড়াত চারিচকীয়া বাহন আর অটোর মুখামুখি সংঘর্ষত থিতাতে নিহত হয় অটো চালক উদয় তালুকদার। দুর্ঘটনার পিছতে ক্ষুব্ধ রাইজে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতির। অবশেষত আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। আনহাতে মহানগরীর বীরকুচিত রেলে মহতিয়ালে দুজন শ্রমিকক, থিতাতে মৃত্যু শাহিনুর ইসলাম আর হাফিজুল রহমানের। নারেঙ্গী রেল স্টেশনের সমীপত সংঘটিত হওয়া ঘটনাত রেলর খুন্দাত আঘাতপ্রাপ্ত হয় আন দুজন শ্রমিক জাহিরুল ইসলাম আর সদাগর আলী, দুয়োকে ভর্তি করা হয়েছে জিমসিচত। মাটিয়া জলগুমা তার অঞ্চল হয়, এটা হচ্ছে মানে রুম ভাড়া থাকে, এটা উপর কাম যাম বলে কৈছে, এ পার হব নয়ারিলে রেলে মারে দিল। রাস্তা হবলে এফালে তিনিটা, আপনার রাস্তা আছে বলে এফালে তিনিটা, পিছফালে রাস্তা আছে দুটা, তার মানে ইফালে পরা একটা গাড়ি আহি আছে, ইফালে পরা একটা গাড়ি যায় আছে, দুটা রাস্তার পরা একটা যেটা ক্রস করেছে আমার হ্যাঁ গম পাওয়া নাই, দুটার মাজত পড়ে গেল। ইফালে কুকুরাঝাড় শেরফাংগুড়িতে দুর্ঘটনাগ্রস্ত হয় নৈশ বাস, দুর্ঘটনাত 45 গৰাকী যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে। আঠিয়াবাড়ি রাষ্ট্রীয় ঘাইপথত পুৱতি নিশা সংঘটিত হয় এই বাস দুর্ঘটনাটো। পশ্চিমবঙ্গর দিশৰ পৰা আহি থকা বাসখন পথৰ দাঁতিৰ ৰেলিঙত খুন্দিয়াই দুর্ঘটনাত পতিত হয়। আহত যাত্রীসকলক কুকুৰাঝাৰ মেডিকেল কলেজত ভর্তি করা হয়। ইফালে দুর্ঘটনাটোত বাসখনৰ হেণ্ডিমেন সংসদর রয় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনা সংঘটিত করে পলায়ন করে বাস চালক। শেরফাংগুড়ি আঠিয়াবাড়িত আহি পেলায় ডিভাইডার লগত খুন্দা মারি গাড়িখন ফাঁসি গেল, আর প্রায় 42 জন মানুষে অলপকৈ হলেও ইঞ্জুরি তো হওয়া বলে শুনেছো, কিন্তু কোকরাঝার মেডিকেল কলেজত 18 জন আছে, 18 জনের ভিতর এজনের ভরি যদি ইঞ্জুরি সেটা অল্প ফ্র্যাকচার সিরিয়াস, আর এটা রিফার করব লাগবে, আর এজনের হেড ইঞ্জুরি আছে বলে এটা সন্দেহ করেছে ইনফার্মে,
রিফার করবে লাগবে কিন্তু ক্যাজুয়ালিটি হওয়া নাই। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ, নুনমাটিৰ পৰা অজয় বৰ্মন আৰু কুকুৰাঝাৰৰ পৰা সুৰজ বসুমতাৰীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।